আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে। এটা হচ্ছে আমার নানার বাড়ি। আমার নানা ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোফাজ্জল হোসেন, এবং বর্তমানে হচ্ছে আমার মামার বাড়ি। আমার মামার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুর রহমান, ওনার বাড়ি হচ্ছে ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে। আজকে হচ্ছে আমার নানার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, দোয়া মাহফিল অনুষ্ঠান। সেই দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি আমার নানার বাড়িতে আসছি। এখানে এলাকার যে সামাজিক লোকজন আছে সবাইকে এখানে দাওয়াত করা হয়েছে, তাদেরকে মোটামুটি একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে, বিরিয়ানি এবং পায়েসের ব্যবস্থা করা হয়েছে। সমাজের লোকজনদেরকে খাওয়ানো হচ্ছে। এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, তারাও এখানে জয়েন করেছি এই দোয়া মাহফিলে। এটা হচ্ছে আমার মামার বাড়ি ভালুকাপাড়া গ্রামে। এই বাড়িতে হচ্ছে আমার জন্ম হয়েছে। এটা আমার একটা প্রিয় জায়গা, এখানে আমি প্রায় সময় ঘুরতে আসি। আমি যদি ঘোষগাঁও ঘুরতে যাই, প্রায় সময় এই বাড়িতে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, গ্রামের লোকজন অনেকে এখানে খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করার পর সবাই একসাথে বসে কথাবার্তা বলতেছেন, আবার এখানে দেখেন খাবার পরিবেশন করতেছে। আমি এগুলা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আমার মামা হচ্ছে একজন শৌখিন লোক, উনি প্রায় সময় ফুলের বাগান করে থাকেন, বিভিন্ন ফুলের গাছ আছে বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন খাবার, এখানে হচ্ছে খাবার রান্না করা হয়েছে, প্রফেশনাল বাবুর্চিদেরকে হায়ার করে এনে। এখানে বিরিয়ানি পাক করা হয়েছে এবং পায়েস পাক করা হয়েছে। এগুলো হচ্ছে মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে, মানুষজন এসে খাবার দাবার খাচ্ছে। এখানে আত্মীয় স্বজন এবং সমাজের লোকজনই আছে। এটা হচ্ছে আমার নানার বাড়ির বাহিরের অংশ। এই বাইরে গিয়ে অনেক ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। এখানে হচ্ছে যখন ধানের সিজন হয় এখানে ধান শুকায়। আর এটা হচ্ছে পুকুর ঘাট। এটা হচ্ছে আমার নানার বাড়ি। নানার বাড়ির নামকরণ করা হয়েছে মা সালেহা বিলা, আমার নানির নাম ছিল সালেহা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আর এটা হচ্ছে আমাদের নানার বাড়ির সামনে পুকুর, পুকুরের ঘাটে পাকা করা পুকুর ঘাট আছে। আর এটা হচ্ছে আমার মেয়ে হুমাইরা হামিদ সাউদা, সে বেড়াইতে গেছে বাবা নানার বাড়িতে, সে অনেক খুশি। এটা হচ্ছে আমার নানার বাড়ির যে বারান্দা আছে, সেই বারান্দা থেকে দাঁড়িয়ে সামনের অংশটুকু। ভালোই লাগলো, খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। খাওয়া দাওয়া করার জন্য বসার পর এখানে আমাদেরকে খাবার সার্ভ করতেছে, আমি এবং আমার পুত্র সন্তান।